আগামী পহেলা ডিসেম্বর বিশ্বকাপ গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড মুখোমুখি লড়াইয়ে কে বেশি শক্তিশালী। আজকের ভিডিওতে দেখব আর্জেন্টিনা বনাম পোল্যান্ড হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে। চলুন এক নজরে দেখে আসি আর্জেন্টিনা বনাম পোল্যান্ড পরিসংখ্যান। ভিডিও তথ্যবহুল মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার একটি লাইকের বিনিময়ে আরও তথ্যবহুল ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান, সব ধরনের প্রতিযোগিতায় দুই দলের দেখা হয়েছে সর্বমোট ১১ বার। ১১ ম্যাচ মুখোমুখিতে আর্জেন্টিনা জয় পেয়েছে ৬টি ম্যাচ, বিপরীতে পোল্যান্ড জয় পেয়েছে ৩টি ম্যাচ, বাকি ২টি ম্যাচ ড্র হয়। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড মুখোমুখিতে ফলাফল, পোল্যান্ডের সাথে আর্জেন্টিনার প্রথমবার দেখা হয় ১১ জুন ১৯৬৬ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে, সে ম্যাচটি ১-১ গোলে ড্র হয় এবং সর্বশেষ দেখা হয় ৫ জুন ২০১১ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে। ম্যাচটি ২-১ গোলে জয় লাভ করে পোল্যান্ড। পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ৩-১ গোলে ২৯শে মে ১৯৭৭ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে। আর্জেন্টিনার বিপক্ষে পোল্যান্ড সবচেয়ে বড় জয় পায় ৩-২ গোলে ১৫ জুন ১৯৭৪ সালে ফিফা বিশ্বকাপ ম্যাচে। আর্জেন্টিনার সর্বশেষ ৫টি ম্যাচের ফলাফল, আর্জেন্টিনার সর্বশেষ ৫টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচে জয় লাভ করে এবং ১টি ম্যাচ হেরেছে। আর্জেন্টিনা এই ৫টি ম্যাচে গোল করেন সর্বমোট ১৪টি ও গোল হজম করেন মাত্র ২টি। পোল্যান্ডের সর্বশেষ ৫টি ম্যাচের ফলাফল, পোল্যান্ড সর্বশেষ ৫টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ জয়লাভ করেছে ও ১টি ম্যাচ হেরেছে, বাকি ১টি ম্যাচ ড্র করেছে। পোল্যান্ড এই ৫টি ম্যাচে গোল করেছে সর্বমোট ৪টি ও গোল হজম করেছে ২টি। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড শক্তিমত্তার দিক থেকে কে এগিয়ে? আর্জেন্টিনা এবং পোল্যান্ড দুটি দল বর্তমানে ভালো ফুটবল খেলছে। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা খুব ভালো ফুটবল খেলছে, দারুণ ছন্দে আছে টিম আর্জেন্টিনা। শেষ ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারায় মেসিরা। অপরদিকে পোল্যান্ড বিশ্বকাপে ভালো ফুটবল খেলে যাচ্ছে, এখন পর্যন্ত তারা গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে টপে রয়েছে। বিশ্বকাপে শেষ ম্যাচে তারা সৌদি আরবের বিপক্ষে ২-০ গোলে জয় পায়। বর্তমান ফর্ম ও শক্তিমত্তার দিক দিয়ে এই ম্যাচে জয়ের জন্য আর্জেন্টিনাকে এগিয়ে থাকতে হবে, তবে ম্যাচটি অনেক কঠিন হবে আর্জেন্টিনার জন্য, কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচটি কখন শুরু হবে? আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচটি শুরু হবে ১লা ডিসেম্বর ২০২২ রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪ রাস আবু দাউদ, কাতার। এখানে উল্লেখিত সময় রাত ১টা বলতে ১টা এএম বোঝানো হয়েছে, অর্থাৎ ১লা ডিসেম্বর তারিখ রাত ১টা, এর মানে হল ৯ নভেম্বর এর রাত ১২টার পর আসা রাত ১টা। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচটি কে জিতবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আশা করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।